আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি মাহমুদ আব্দুর রহমান সহকারী অধ্যাপক আর সাহিত্য বিভাগ ঝাও কলেজ ঝাড়ডাগাঁ সাতক্ষা প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আজকে তোমাদের আবারও দেখা হচ্ছে শুরুতে বলি অভিনন্দন নতুন বছরের দু হাজার একুশ সালের তো আজ তোমাদের আলস্য শীর্ষ হল আহমেদ সালাতুল ইসলাম ইসলামে নামাজের গুরুত্ব সংক্রান্ত যে হাদিস পাঁচটা আছে সেই পাঁচটা প্রথম হাদিস তোমাদেরকে পড়ানো হবে প্রথম বর্ষের হাদিস অংশের প্রথম হাদিস সেই হাদিসের শিরোনাম লেখা আছে ওখানে যে আহমেদ ইসলাম ইসলামে নামাজের গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম ইসলামের নামাজের গুরুত্ব সংক্রান্ত যে হাদিস তোমাদের ভুক্ত করেছে সেই হাদিসের প্রথম হাদিস হলেই যাওয়ার সময় সেই হাদিসের হুবহু রায় হলেই এমনি قال <سؤال> ابن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيم الصلاة ويؤتى الزكاة فإذا فعلوا ذلك أصاموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله عز وجل رواه البخاري ومسلم আল্লাহ রসুল সাল্লি আসলাম এখানে নামাজের গুরুত্ব সংক্রান্ত যে হাদিস তোমাদেরকে সিলেবাস ভুক্ত করছে যে তোমাদের পাঠ্যসূচীর ভিতরে যে আল্লাহ রসুল্ল হাদিস সিলেবাস ভুক্ত করছে পাঠ্যসূচিতে আহমিয়াত শব্দটা আসলে নাম হলো গুরুত্ব নামাজের গুরুত্ব নামাজের গুরুত্বটা কি যে প্রত্যেক নরনারীর উপরে বয়স প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে নামাজ তোমাদের জন্য খরচ করে দিয়েছে যে নামাজের হিসাব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তোমাদের শেষ অংশের হাদিসে বলছে যে যে প্রথম আব্বাল আব্দিম কেয়ামতি আসালাহ প্রত্যেক বান্দার কেয়ামতের দিবসে প্রথম হিসাব নেওয়া হলে নামাজের হিসাব গুরুত্ব দেওয়ার জন্য তোমাদেরকে প্রথম হাদিস অংশে আমি এটা নিয়ে আসছি তোমাদেরও গুরুত্ব দেওয়ার জন্য নামাজের ব্যাপারে নামাজের পাবন্দীর ব্যাপারে কারণ আল্লাহ রসুল সাল্লাই আসাল্লামের হাদিস যার অনুবাদ তোমরা খেয়াল করো হুবহু অনুবাদ হলে এই যেটা তোমাদের পরীক্ষা আসে সরল বাংলায় অনুবাদ করো সেই অনুবাদ হলে হরত ই উমার রদুল্লাহ তালন হরত আবদুল্লাহমিন উমর রদিউল্লাহ যিনি উমার ফারুক রদুল্লাহ তাল্লাহন যোগ্য সন্তান আবদুল্লাহ ইবন উমর রদিউল্লা তালন তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেছেন উমির তো আনকাত আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে মানুষের সামনে হাত্তায় সাদু আল্লাহিল্লাহ কেউ সম্পর্কে আদিষ্ট হয়েছে আল্লাহ সাল্লাম বলেন আমি আমি মানুষ হত্যা করার নিমিত্তে আদিষ্ট হয়েছে অর্থাৎ আল্লাহ জাল্লা সাহু আমাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন এমন কড়া কথা আল্লাহ জাল্লা সাহু আল্লাহ নবীর মারফত বলে দিয়েছেন শুধু একটাই গুরুত্ব দেওয়ার জন্য যদি কেউ নামাজ না পড়ে তাই তো আল্লাহ নবীর সাল্লা সাল্লাম বলেন কাল অমৃত তান আল্লাহ নাস আমি আদিষ্ট হয়েছি মানুষ হত্যা করার নিমিত্তে ততক্ষণ পর্যন্ত না যেয়ে সে شاكو الله صلى الله عليه اشهد ان لا اله الا الله الله صلى الله عليه وسلم وان محمد رسول الله محمد صلى الله عليه وسلم الله الرسول ويقيم الصلاه نماز قائم كرا ويت الزكاه زكاه پردن كرا فاذا فعلوا جدي انروب اوپرت گلي كه كور الله النبي صلى الله عليه وسلم بولن ذلك عصم مني تر সমস্ত ব্যাপার আসাম ও মিন্নি মানে নিরাপদ থাকিবে আমার কাছে দিমা আহম ও আমার রক্ত এবং সম্পাদসমূহ এখানে আল্লাহ রসুল সাল্লা ব্যাখ্যায় আসছে হলে যে দেমা আহম বলতে তার জান অর্থাৎ দেমাউন শব্দের শাব্দিক অর্থ হলো রক্ত রক্ত বলতে মানুষের যানকে বোঝায় যতক্ষণ মানুষের শরীরের ভিতরে রূপ থাকে ততক্ষণ রক্ত থাকে অর্থাৎ তার যান যতক্ষণ পর্যন্ত থেকে থাকে বডির ভিতরে ততক্ষণ পর্যন্ত তার রক্তও থেকে থাকে আর যখনই তার রুহটার আল্লাহ জাল্লা কাছে নিয়ে চলে যাওয়া হয় মালাকুল মতে সে নিজে তখন কিন্তু তার রক্ত থাকে না যেটা থাকে সেটা আলাদা জিনিস কিন্তু আল্লাহর রসুল সাল্লা সালাম বলছে যেটা জীবন তার কাছে অর্থাৎ সমস্ত জীবন এবং সমস্ত সম্পদ আমার কাছে সে নিরাপত্তা থাকিল ইল্লাহ হাকুল ইসলাম আল্লাহ শানুর হক ব্যদিত বা হেসা আবুহু মাল আল্লাহ আর সমস্ত সর্বোপরি হিসাব আল্লাহ জাল্লাহ শানুর উপরে ন্যস্ত আজ আজাল্লাহ যিনি সর্ব ইজ্জতের মালিক প্রিয় ছাত্রছাত্রীরা হাদিসটা আসছে রাহুল বোখারি ও মুসলিম বোখারি বা মুসলিম থেকে রায় করা হয়েছে এই হাদিসটি সহি হাদিস হিসাবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম নামাজের গুরুত্ব দেওয়ার জন্য এই হাদিস নিয়ে আসছে বান্দার সম্মুখে তো এবার আসো এই হাদিসের আলোকে যদি আমরা জীবনকে না গড়ি যদি কোনো ব্যক্তি ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্ত বয়স্ক বয়স্ক হওয়ার সাথে সাথে যদি নামাজ ছেড়ে দেয় তা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম নির্দেশ দিয়েছেন আমার ইচ্ছা হয় কিছু যুবকরা আমি সাথে নিই সাথে নেই আর কিছু খড়ি কাষ্ঠ নেই যদি কেউ নামাজে শরিক না হয় অর্থাৎ নামাজে না উপস্থিত হয় তাহলে তার ঘরবাড়িকে অর্থাৎ তার বাসস্থানকে পোড়াই দেয় জ্বালাই দেয় এত সতর্কতা অবলম্বন করছে শুধু সর্বোপরি সতর্কতা জন্য তাকে কতন করাও আমার জন্য বৈধ তার মাল এবং তার জানকে নষ্ট করা আমার জন্য বৈধ যদি সে নামাজ না পড়ে কালার রসুলসল্লা সাল্লাম বলছেন অন্য এক হাদিস আছে যে বাইন রসুল্লাহ বাইনুল কুফর প্রতর্ক সালাত কলা নবী সাল্লিয়া বেঙ্গল রজুল ও বাইনুল কফতরকসালাত ও কমকাল আলহিাস আল্লাহ নবী সাল্লাহাম হুশিয়ারি দেওয়ার জন্য নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য নামাজের ব্যাপারে যে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য একমাত্র নামাজ ছেড়ে দেওয়া যদি কেউ অর্থাৎ এখানে বোঝায় যদি কেউ নামাজ ছেড়ে দেয় সেজন্য কুহুর নিয়ে না কুহুরীর নামান্তর হয়ে গেল অর্থাৎ সেজন্য কুহুরই করল এই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা যার নামাজ নেই তার ইসলামে তার কোনো শরীর না অর্থাৎ সেই ইসলামের বাইরে অর্থাৎ মুসলমান এবং মুসলমান অর্থাৎ কাফের এবং বেদিন এবং কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য একমাত্র অন্তরাই হলো নামাজ ছেড়ে দেওয়া অর্থাৎ যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কাফেরদের মতো হয়ে গেল অর্থাৎ কুহুরের নাম সে সেজন্য কুপুরই করলো এদিন আল্লাহ রসদালামের হুশিয়ারি বাণী আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মানার চেষ্টা করবো ও প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজ দেখো সমাজে কত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে হত্যা রাহাজানের লুণ্ঠন জেনা বেগুসরি মদ গাজা সব কিছুই কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে কারণ হলে এই আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ শুরু করলো তার সমস্ত কাজ অর্থাৎ গর্হিত কাজ ফায়েসা কাজ থেকে সে দূরে সরে গেলো আল্লাহ জাল্লা শাহনুহুর আয়াতও তাই কোরআনের নাজিলও তাই সেটা হলে এই যে ব্যক্তি নামাজ শুরু করলো সেজন্য সমস্ত ফায়েসা কাজও ছেড়ে দিল কারণ তামরুন আবিল আলমা আরু হাউন আলেন মুনকার অর্থাৎ সে সৎ কাছে আদর্শও করলো অসৎ সে নিষেধ করলো অর্থাৎ তাই না অর্থাৎ এটা হলেই যে নামাজ হলো সমস্ত গঠিত কাজ থেকে পরিত্রাণ দেয় নামাজ এরকম জিনিস অর্থাৎ নামাজকে আমরা যথাযথভাবে আদায় করবো বা সালাতুল মাহতু বা অন্য হাতিষে আটছে আল্লাহ রসুল সাল্লাসম বলছে সে শুধু নামাজ পড়লে হবে না জোহরের নামাজ আসরের সময় পড়লাম আসরের নামাজ মাগরিবের সময় পড়লাম না সেটা হলো এই মতবতনতা সময় মতো অক্ত জানিয়ে নামাজ পড়া এই জন্য জোহরের নামাজ জোহরের সময় পড়ো আসরের নামাজ আসরের সময় পড়বো অন্য সময় পড়লে কিন্তু নামাজ আদায় হবে না হক আদায় হবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য একটা হাতিসেই বলছি যে যদি কেউ নামাজ ছেড়ে দিল অর্থাৎ উপরোক্ত যে জিনিসগুলো তোমাদেরকে বলা হয়েছে হাদিসের ভিতরে যাতায়াত আদায় করা তারপরে নাম এই রোজা পালন করা উপরোক্ত এই অনুরূপগুলো ফরজের ভিতরে যদি একটিও ছেড়ে দেয় ফহুয়া আবিহা কাফের সেজন্য কাফের নামান্তর হয়ে গেল হালাল উদ্দামি আল্লাহ রসুসাল্লাহাম তাকে হত্যা করা আমার জন্য বৈধ তার রক্ত প্রবাহিত করা আমার জন্য বৈধ এত খুশি আর এই জন্য সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে শিক্ষক হিসেবে একটা অনুরোধ করব জানাবো এই যে তোমরা নামাজ ছেড়ে দেবে না অসুক্ত নামাজ তোমাদের উপরে ফরজ যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী কিংবা পরীক্ষা দেওয়া প্রথম বর্ষে ছাত্রছাত্রী সেই হিসেবে প্রত্যেকের উপরে নামাজ ফরস কারণ ষোলো বছর পার হয়ে গেছে অর্থাৎ বারো বছর থেকে নামাজের নির্দেশ বালেক বালেগা হওয়ার সাথে সাথে নামাজ তাদের তোমাদের জন্য ফরজ এখন তোমাদের প্রশ্ন হলে যে সবাই তোমাদের কাছে তোমাদের উপরে নামাজ ফরজ হিসেবে গণ্য সেই হেতু আল্লাহ রসুদ সাল্লা সাল্লামের একটা হাদিস এবং তোমাদের সিলেবাস বুকতে যে জিনিস সেই জিনিসের প্রতি তোমরা খেয়াল করবে গুরুত্ব রাখবে যদি তাই না রাখো তাহলে কাল ময়দানী মহাশরী আল্লাহ সাল্লাম যেই হাদিস আমি বলেছি যে আউবালুমাই হাসিল আব্দ কেয়ামা আসসাল্লাহ কে আমাদের দিন কাল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্ধের হিসাব নেওয়া হবে নামাজ যার নামাজের হিসাব সহজ হবে তার সমস্ত আমলের হিসাব সহজ হয়ে যাবে আর যার নামাজের হিসাব কঠিন হবে তার সমস্ত আমলের হিসাব ত্রুটিযুক্ত হয়ে যাবে এই জন্য আসুক আজকে আমরা সবাই নামাজকে কায়েম করি নিজে পড়ি এবং অপর ভাইকে পড়ি কারণ আল্লাহ জাল্লা শাহনু বলেন কু আমি নার তোমরা নিজেকে বাঁচো নিজেরা নিজেদের আগুন থেকে দজকের আগুন থেকে বাসাও। এবং তোমার বর্গকেও বাঁচাও এই হিসাবে আমি নিজেও নামাজ পড়ি আমার পরিবারভক্ত সবাইকে নামাজের নির্দেশ দেয় এবং আমার বর্গকেও এবং পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের জন্য নির্দেশ করি এই বলে আমি আমার এখানে তোমাদের ক্লাস শেষ করতেছি তার আগে একটা কথা হলো এই যে নতুন বছর শীতের মৌসুম ঘরে থাকবে ঠান্ডা লাগাবে না আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে কারণ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলে ইমানের অঙ্ক আত্মহ সতরুল ইমান আল্লাহ ফখর বলি যে আমাকে এবং তোমাদের সবাইকে সুস্থ রাখো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ